আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মানুষকে দান সদকা করার পর ছবি তুলে সেগুলোকে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল করা, দেওয়ার বিধান সম্পর্কে ইসলাম কি বলে, এটা কি অহংকার নয়, এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন, ইসলাম কি বলে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন, আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হচ্ছে যে ফেসবুকে ছবি তুললেন, দান করলেন, সেটা যদি ও, এখানে আরেকটা কথা, আপনি দান করে যার ছবি দিচ্ছেন তার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে, আপনি দান করে তাকে ছোট করছেন, এটা একদিক থেকে আসলে ঠিক না। তো ফেসবুকের মধ্যে যেখানেই হোক না কেন, শুধু ফেসবুক না, আপনি দান করার পর ছবি ভাইরাল করলেন, এটা আসলে যদি আপনার তার প্রাইভেসি লঙ্ঘন না হয়ে থাকে, সে যদি বলে না আমি তো এমনিতেই গরিব আমি নিচ্ছি অসুবিধা নাই, সে পাগল হয়ে থাকে, তাহলে তারটা দিতে পারেন। কিন্তু সুস্থ স্বাবলম্বী একজন মানুষ অসুবিধায় পড়ে গিয়েছে, বিধায় তো সে আপনার থেকে জিনিসটা নিচ্ছে, তাই না? তো আপনি তাকে নিয়ে তার ছবিটা দিয়ে দিলেন, গুলা করে দিলেন, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। তাছাড়া এখানে অহংকারের একটা সিস্টেম চলে আসে, অহংকার এটা পতনের মূল, অহংকার করা যাবে না, অহংকার করলে ধ্বংস আপনার জন্য অনিবার্য, এই জন্য অহংকারও করা যাবে না, এই হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে যে আপনি যে দিচ্ছেন, দেওয়ার পর আপনার মনের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে কিন্তু এই দান আপনার কোনো কাজে আসবে না, বরং এই দানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সওয়াবের পরিবর্তে আপনাকে জাহান্নামে যেতে হবে, পাপ গুনাহ আপনি অর্জন করবেন, সওয়াব আপনার অর্জন হবে না, গুনাহ অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ও কাজ থেকে হেফাজত রাখো। যদি আবার এমন হয় যে হ্যাঁ আমি একজনের ছবি দিলাম, আবার তার ছবিটা ঘোলাও করে দিলাম, নারীদের পুরুষের যার ছবি হোক ঘোলা করে দিলাম, আর ছবি দিলাম হচ্ছে মানুষ যাতে বুঝে আমার মনে অহংকার নাই, ছোট জিনিসে আমি দিলাম আমার মনে অহংকার নাই, আবার এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে, আরেকটা উদ্দেশ্য হতে পারে, যাতে করে আপনার মানুষ শিখে আমার থেকে, আমার মতো আরেকজন ধনী আছে সে দেয় না, সে যাতে শিখে, শিখানোর উদ্দেশ্যে ছোটখাটো করে দুই একটা দেওয়া যেতে পারে, তারপরেও না দেওয়াটা ভালো, যেহেতু অহংকারের আসার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমনই পরীক্ষিত প্রশ্ন উত্তর মাসনামা সেরা আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।